হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা মসজিদে রোজাদারদের জন্য ইফতারের প্রস্তুতি করেন 5-7 জন খাদেম। এই মসজিদে প্রতিদিন 5 শতাধিক রোজাদার কাতার বন্দী হয়ে ইফতার করেন। যুগ যুগ ধরে মসজিদে এইভাবে ইফতারের আয়োজন করা হয়ে থাকে। ইফতারে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন দূর দূরান্ত থেকে আগত জিয়ারতকারী, মানতকারী এবং এলাকার বিশেষ কিছু মুসল্লিগণ। সব ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে অনেক রোজাদার ইফতার গ্রহণের দৃশ্যটি সত্যি উপভোগ্য। প্রথমবার আসছি, কিন্তু খুব ভালো লাগতেছে সবার সাথে একসাথে ইফতার করতে। খুব আনন্দ লাগতেছে, খুব ভালো, আল্লাহ রহমতে। আমি ঢাকা থেকে আসছি মাজারের উদ্দেশ্যে, এবং এসে আলহামদুলিল্লাহ এখন ইফতারের সময় ইফতার করতেছি। এটা ইফতার করতে পেরে অনেক আনন্দিত, অনেক ভালো লাগতেছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। মসজিদে ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে খিচুড়ি, পেঁয়াজু, ছোলা, খেজুর, জিলাপি, শরবত ইত্যাদি। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অনেকে রোজাদারদের জন্য ইফতার পাঠিয়ে দেন। ইফতার খাওয়ানো একটা ভাগ্যের ব্যাপার। এই বছর দেশে থাকার জন্য বিদায় এই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি। রাজাল বাবা আসছেন এখানে ইসলাম প্রচারের জন্য। রাজা গৌড় গোবিন্দকে পরাজিত করে উনি এসে এখানে ইসলাম প্রচার করলেন। তো উনি তো রাজা, রাজা ধীরাজ, তো ওনার বাড়িতে তো সবসময় মানুষ আসবে। আসলে তো যখনই লোক আসবে তখন সে খেয়ে যাবে। এটা ইফতার দিয়ে কোনো টাইম নাই, ইফতারও হবে, দুপুরেও হবে, রাত্রেও হবে। যেন আমরা ইফতারের পরে প্রতিদিন রাত্রেবেলা এখানে লোকরে খাওয়াই। এখানে ধনী গরিব সবাই এক কাতারে বসে ইফতার করেন, যা সম্প্রীতির এক দৃষ্টান্ত। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।